সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওটিতে সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস 2019 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের ক বিভাগ ও খ বিভাগের প্রশ্নের সমাধান প্রকাশ করেছে। এই ভিডিওটিতে 2019 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের গ বিভাগের প্রশ্নের উত্তর এবং সেই সাথে সাথে উত্তর লেখার ক্ষেত্রে বোর্ডের কী নির্দেশ দেওয়া থাকে সেগুলি আলোচনা করা হবে। প্রশ্নের শুরুতে কী নির্দেশ দেওয়া আছে চলো সেগুলো দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, অর্থাৎ এই বিভাগে কিছু প্রশ্নের বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে। এখানে মোট 9টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, অর্থাৎ গ বিভাগে মোট 18 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন 3.1, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের ক্ষেত্রে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি হবে না। এখন এই উত্তরটা খাতায় কীভাবে লিখব? প্রথমে খাতার উপরে লিখব গ বিভাগ, তারপর লিখব 3.1 অর্থাৎ প্রশ্নের দাগ নাম্বার, এবার লিখব স্থিতিশীল উন্নয়ন, তার নিচে দাগ দেব, উত্তর লিখব ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ ও ব্যবহার করা হয় তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। পরের প্রশ্ন, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার চাপে 400 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। অর্থাৎ 1 গ্রাম ভরের গ্যাস 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে, তাহলে গ্যাসটার আণবিক ভর কত হবে? এই প্রশ্নের সমাধান করার জন্য প্রথমে যে তত্ত্বগুলো দেওয়া আছে সেগুলো খাতায় লিখে নেব। তারও আগে আমরা এখানে দাগ নাম্বার দেবো 3.2, তারপর লিখব গ্যাসের চাপ পি সমান 2 অ্যাটমসফিয়ার, গ্যাসের উষ্ণতা দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা কেলভিন স্কেলে নিয়ে যাব, অর্থাৎ এর সাথে 273 যোগ করব, হবে এখন 280 কেলভিন, গ্যাসের আয়তন ভি এটা দেওয়া আছে 410 ml, এখানে 1000 দিয়ে ভাগ করে আমরা লিটারে নিয়ে যাচ্ছি কারণ 1 লিটার সমান 1000 ml, এখানে হচ্ছে 0.41 লিটার, গ্যাসের ভর দেওয়া আছে 1 গ্রাম, গ্যাসের আণবিক ভর EM বের করতে হবে, তাই এখানে জিজ্ঞাসাচিহ্ন দিয়ে রেখেছে। যদি তোমাদের এই সমীকরণটি মনে থাকে, অর্থাৎ M সমান WRT/PV, এবং এই সমীকরণে WRT/PV এর মান যদি তোমরা বসিয়ে দাও তাহলে M এর মানটা পেয়ে যাবে। যদি এই সমীকরণটা মনে না থাকে তাহলে PV সমান NRT এই সমীকরণ থেকে ওই সমীকরণটা উৎপাদন করে নেবে। কীভাবে? আমরা জানি PV সমান NRT, পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে পরম স্কেলে গ্যাসের উষ্ণতা। এখন এনের জায়গাতে আমরা লিখতে পারি W/M, মোল সংখ্যা সমান গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর। এখন এমকে বাম দিকে রেখে বাকি রাশিগুলো ডান দিকে নিয়ে গেলে দাঁড়ায় এম সমান WRT/PV। এখন W জায়গাতে 1 গ্রাম বসাবো, আর এর জায়গাতে আমরা লিখব 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর টি এর জায়গাতে লিখব 280 কেলভিন, পি এর জায়গাতে লিখব 2 অ্যাটমসফিয়ার, ভি এর জায়গাতে লিখব 0.41 লিটার। এবার আমরা যদি এককগুলো কাটাকাটি করি তাহলে এই লিটার আর এই লিটার কেটে যাবে, অ্যাটমসফিয়ারের সাথে অ্যাটমসফিয়ার কেটে যাবে, এই কেলভিনের সাথে কেলভিন ইনভার্স কেটে যাবে, তাহলে থাকবে গ্রাম পার মোল, তাই এখানে লিখেছি গ্রাম পার মোল। এখন সংখ্যাগুলোকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দাঁড়াবে 28, অতএব এম এর মান হচ্ছে 28 গ্রাম পার মোল, অতএব নির্ণয় গ্যাসের আণবিক ভর 28। 3.2 এই কোশ্চেনে লক্ষ্য করো, এটা অথবা কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ বিকল্প প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে STP-তে নির্দিষ্ট ভরে একটি গ্যাস 273 cm³ আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm³ আয়তন অধিকার করবে? প্রশ্নটা আবার পড়ছে, STP-তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 ml আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 ml আয়তন অধিকার করবে? এই সমস্যাটি সমাধান করার জন্য প্রশ্নে যে যে তত্ত্বগুলো দেওয়া আছে সেই তত্ত্বগুলো আগে আমরা খাতায় লিখে নিই। তাহলে প্রথমে আমরা লিখব 3.2 কোশ্চেন নাম্বার, তারপর লিখব অথবা, কারণ এখানে অথবা প্রশ্ন, অর্থাৎ এটা বিকল্প প্রশ্ন,
যদি তোমরা আগের প্রশ্নটা অ্যান্সার দিয়ে থাকো তাহলে এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে না, কিন্তু আমরা এখানে উত্তরটা দেখানোর জন্য লিখছি। অর্থাৎ তিনের দাগের এই যে দুটো প্রশ্ন দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে তত্ত্বগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলো লিখে নিই। প্রশ্নের শুরুতে STP উল্লেখ করা আছে, অর্থাৎ এখানে টেম্পারেচার হচ্ছে 0°C বা 273 কেলভিন, চাপ হচ্ছে 1 অ্যাটমোসফিয়ার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে লিখছি গ্যাসের প্রাথমিক উষ্ণতা T1 সমান 273 কেলভিন, গ্যাসটির প্রাথমিক চাপ P1 সমান 76 সেন্টিমিটার অফ মার্কারি, গ্যাসটির প্রাথমিক আয়তন বলে দেওয়া আছে 273 সেন্টিমিটার কিউব, গ্যাসটির অন্তিম উষ্ণতা দেওয়া আছে 27°C, সেটা আমরা কেলভিন স্কেলে নিয়ে গেলে দাঁড়ায় 300 কেলভিন, গ্যাসটির অন্তিম আয়তন দেওয়া আছে 300 সেন্টিমিটার কিউব, অন্তিম চাপ P2 সেটা বের করতে হবে। আমরা জানি P1V1/T1 সমান P2V2/T2। এখন P2-র মান যেহেতু বের করতে হবে তাই P2-কে বাম দিকে রাখা হয়েছে, রেখে বাকি রাশিগুলো ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে P2 সমান দাঁড়াচ্ছে P1V1T2/T1V2। এখন এই প্রতিটি রাশি মান যদি বসিয়ে দিই, অর্থাৎ এখন P1-এর জায়গাতে বসাবো 76 সেন্টিমিটার মার্কারি, V1-এর জায়গাতে বসাবো 273 সেন্টিমিটার কিউব, T2-র জায়গাতে বসাবো 300 কেলভিন, T1-এর জায়গাতে বসাবো 273 কেলভিন, V2-র জায়গাতে বসাবো 300 সেন্টিমিটার কিউব। এবার যদি আমরা এককগুলো কাটাকাটি করি এবং সংখ্যাগুলো কাটাকাটি করি তাহলে দাঁড়ায় 76 সেন্টিমিটার অফ মার্কারি। অতএব গ্যাসটির অন্তিম চাপ 76 সেন্টিমিটার অফ মার্কারি। 3.2 কিংবা 3.2 এর অথবা এই দুটো প্রশ্নের ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট খাতায় সমস্যাটি সমাধান না করে শুধুমাত্র উত্তরটা লেখে, অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে যেমন গ্যাসটির অন্তিম চাপ 76 সেন্টিমিটার অফ মার্কারি শুধু এইটুকু যদি লিখে দিয়ে আসে, তাহলে বোর্ডের নির্দেশ হচ্ছে তার কোনো রকম নম্বর দেওয়া হবে না। অর্থাৎ খাতায় পুরো অঙ্কটা কষতে হবে বা পুরো সমস্যাটি খাতায় কষতে হবে, তারপরে সে উত্তরটা লিখবে, তবেই এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর পাবে। পরের প্রশ্ন, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? এই প্রশ্নের উত্তর লিখতে গেলে প্রথমে আমরা খাতায় দাগ নম্বরটা লিখে নেব 3.3, তারপর লিখব প্রতিসরণের সময় তির্যক আপতনের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। তোমরা লক্ষ্য করো যে তিনের দাগের প্রশ্নের একটা অথবা দেওয়া আছে, অর্থাৎ বিকল্প একটি প্রশ্ন দেওয়া আছে। বিকল্প প্রশ্নটি হচ্ছে উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা হয়। এর উত্তর হবে উত্তল লেন্স দ্বারা হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টিত্রুটির প্রতিকার করা হয়। খাতায় উত্তরটা তোমরা কীভাবে লিখবে? তাহলে প্রথমে তোমরা দাগ নাম্বার দেবে 3.3, তারপর লিখবে অথবা, যেহেতু এটা অথবার প্রশ্ন, তারপর লিখবে উত্তল লেন্স দ্বারা হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়। এক্ষেত্রে আবার বলছি, যদি 3.3 অর্থাৎ মূল প্রশ্নের যদি উত্তর তোমরা লিখে থাকো তাহলে 3.3-এর অথবা প্রশ্নের উত্তর লিখবে না, কিংবা 3.3-এর অথবা এই প্রশ্নটার উত্তর যদি লেখো তাহলে মূল প্রশ্নটার উত্তর লিখবে না। দুটি প্রশ্নের উত্তর তোমরা লিখবে না, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে। পরের প্রশ্ন 3.4, R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 6 গুণ। R1 ও R2-র অনুপাত নির্ণয় করো। অর্থাৎ একই বিভব প্রভেদের মধ্যে দুটো রোধকে যুক্ত করা হয়েছে, একটা R1 আর একটা R2। R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, R2-র মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 6 গুণ। এখন তোমাদের বের করতে হবে R1 এবং R2 এই রোধ দুটোর অনুপাত কত। তাহলে এর উত্তরটা লেখার জন্য প্রথমে আমরা লিখে নেব 3.4 কোয়েশ্চেন নাম্বার, তারপর লিখছি যে মনে করি R1 ও R2 রোধ বিশিষ্ট পরিবাহী দুটির প্রবাহ মাত্রা যথাক্রমে I1 এবং I2 এবং ওদের দুই প্রান্তের বিভব প্রভেদ V। অর্থাৎ দুটো রোধ R1 এবং R2, তাদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা ধরে নেওয়া হয়েছে একটা I1 আর একটা হচ্ছে I2, এবং যে বিভব প্রভেদে যুক্ত করা হয়েছে সেই বিভব প্রভেদের মান হচ্ছে V। এখন ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V সমান IR, তাহলে এখানে লিখতে পারো V সমান I1 R1, আবার লিখতে পারো V সমান I2 R2। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে পাই I1 R1 / I2 R2 সমান 1, এখানে V/V সমান 1 দাঁড়াবে। এখন R1 / R2 এটাকে বাম দিকে রেখে I গুলোকে ডান দিকে নিয়ে গেলে দাঁড়ায়
R1/R2 সমান I2/I1, যেহেতু I1 সমান 6I2, কারণ এখানে বলে দেওয়া আছে যে R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 6 গুণ, অর্থাৎ I1 সমান 6I2, বা লিখতে পারি I2/I1 সমান 1/6। এই সময় এটাকে যদি আমরা মডিফাই করি তাহলে দাঁড়াবে I2/I1 1/6। এখন সমীকরণটা দাঁড়াচ্ছে R1/R2 সমান 1/6, তাহলে R1 অনুপাত R2 সমান দাঁড়াচ্ছে 1:6। এক্ষেত্রেও বোর্ডে নির্দেশ দেওয়া থাকে যদি কোনো স্টুডেন্ট শুধুমাত্র এই অনুপাতটা লেখে R1:R2 সমান 1:6, তাহলে সেই স্টুডেন্ট কোনো নম্বর পাবে না, কারণ পুরো সমস্যাটা খাতায় সমাধান করতে হবে, তারপর সে এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বরটা পাবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3.5, কোশেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? আয়নীয় বন্ধন গঠনকালে একটি মৌলের পরমাণু নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিনিময় লাভের চেষ্টায় তার বাইরের কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, অপর একটি মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে, ফলে প্রথমোক্ত মৌলটি ক্যাটায়নে পরিণত হয় এবং শেষোক্ত মৌলটি অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই ধরনের যৌগকে তড়িৎজী যৌগ বলে, আর তড়িৎজী যৌগের মধ্যে যে বন্ধন থাকে তাকে তড়িৎজী বন্ধন বলে। এই প্রশ্নের উত্তর খাতায় কীভাবে লিখব? প্রথমে লিখব 3.5 কোয়েশ্চেন নাম্বার, তারপর লিখব আয়নীয় বন্ধন গঠনের সময় নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং অপর মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এই বিপরীত তড়িৎগ্রস্ত পরমাণু তথা আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ গঠন করে। আয়নীয় যৌগ গঠনকারী কণাগুলির মধ্যে যে বন্ধন থাকে তাকে আয়নীয় বন্ধন বলে। এখানে একটি উদাহরণের সাহায্যে দেখানো হয়েছে, সোডিয়াম পরমাণু ইলেকট্রন বর্জন করে সোডিয়াম আয়ন উৎপন্ন করেছে, অর্থাৎ ক্যাটায়ন উৎপন্ন করেছে। ক্লোরিন পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন উৎপন্ন করেছে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইডের অণু গঠন করেছে। এই যৌগটি হচ্ছে তড়িৎজী যৌগ, আর এই যৌগের মধ্যে যে বন্ধন তাকে বলা হচ্ছে তড়িৎজী বন্ধন। পরের প্রশ্ন, তোমরা লক্ষ্য করো যে 5-এর প্রশ্নের একটি বিকল্প প্রশ্ন দেওয়া আছে, তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড তরল অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, এর কারণটা ব্যাখ্যা করতে হবে। সোডিয়াম ক্লোরাইড তড়িৎজী যৌগ, এ গলিত অবস্থায় সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন উৎপন্ন করতে পারে, তাই গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ, হাইড্রোজেন ক্লোরাইড তরল অবস্থায় ক্যাটায়ন অ্যানায়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করতে পারে না, তাই তরল অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না। এর উত্তরটা কীভাবে লিখব? তাহলে প্রথমে লিখব কোয়েশ্চেন নাম্বার 3.5, তারপর লিখব অথবা, যেহেতু অথবা প্রশ্ন, যদি আগের প্রশ্নটার উত্তর না দিয়ে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর লিখতে হবে, আর যদি এই প্রশ্নের উত্তর লেখো তাহলে আগের প্রশ্নের উত্তর লিখতে হবে না। এর উত্তর লিখি, সোডিয়াম ক্লোরাইড হলো তড়িৎজী যৌগ, তড়িৎজী যৌগগুলো গলিত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নে বিয়োজিত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাই সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এখানে দেখানো হয়েছে সোডিয়াম ক্লোরাইড লিকুইড থেকে এই Na+ আয়ন সে লিকুইড অবস্থায় আছে, ইএল দেওয়া আছে, ইএল মানে লিকুইড, আর এখানে ক্লোরাইড আয়ন Cl- আয়ন দেওয়া আছে, সেটাও লিকুইড দেওয়া আছে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করতে পারে, তাই তড়িৎ পরিবহন করতে পারে। হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ, তরল অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করতে পারে না, তাই তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না। পরের প্রশ্ন 3.6, দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করো। সোডিয়াম ক্লোরাইড এবং ন্যাপথালিনের মধ্যে পার্থক্য আমরা খুব সহজেই করতে পারি। ন্যাপথালিনের একটা বিশেষ গন্ধ আছে কিন্তু সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণের কোনো গন্ধ নেই। আবার খাদ্য লবণ জলের দ্রবীভূত হতে পারে সহজে,
কিন্তু ন্যাপথালিন জলে প্রায় অদ্রাব্য। অর্থাৎ গন্ধ এবং দ্রাব্যতা এই দুটি ভৌত রাশির সাহায্যে খুব সহজে সোডিয়াম ক্লোরাইড এবং ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করা যায়। খাতায় উত্তরটা তোমরা কীভাবে লিখবে, প্রথমে লিখবে 3.6, তারপর লিখবে গন্ধ ও দ্রাব্যতার সাহায্যে সোডিয়াম ক্লোরাইড এবং ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করা যায়। এবার লিখবে গন্ধ, গন্ধের সাহায্যে কী করে ন্যাপথালিন আর সোডিয়াম ক্লোরাইড পার্থক্য করবে। খাদ্য লবণ গন্ধহীন পদার্থ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড গন্ধহীন পদার্থ, কিন্তু ন্যাপথালিনের বিশেষ গন্ধ আছে। পরের পার্থক্যটা করবো দ্রাব্যতা দিয়ে, তাই লিখছে দ্রাব্যতা, খাদ্য লবণ জলে দ্রাব্য কিন্তু ন্যাপথালিন জলে প্রায় অদ্রাব্য। পরের প্রশ্ন 3.7, দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? সমীত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। অর্থাৎ দুটো দ্রবণ দেওয়া আছে, একটা ফেরিক ক্লোরাইড একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, এই দুটো দ্রবণের মধ্যে কোনটা ফেরিক ক্লোরাইডের দ্রবণ সেটা অ্যামোনিয়া দ্রবণের সাহায্যে প্রমাণ করতে হবে। প্রদত্ত দ্রবণ দুটির মধ্যে থেকে ফেরিক ক্লোরাইডের দ্রবণটি শনাক্ত করতে গেলে প্রথমে দুটো দ্রবণের সামান্য নমুনা দুটো আলাদা টেস্ট টিউবে নিতে হবে। তারপর ওই টেস্ট টিউব দুটোতে অল্প পরিমাণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ঢালতে হবে, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঢালতে হবে। যেক্ষেত্রে লালচে বাদামি অধিক্ষেপ উৎপন্ন হবে সেটা হবে ফেরিক ক্লোরাইডের দ্রবণ। তাহলে এর উত্তরটা কীভাবে লিখব, তো প্রথমে লিখব কোয়েশ্চেন নাম্বার, তারপর লিখছি দুটি পরিষ্কার শুষ্ক পরীক্ষা নলে প্রদত্ত দ্রবণ দুটির নমুনা পৃথকভাবে নেওয়া হলো, এরপর পরীক্ষা নল দুটিতে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ঢালা হলো। যে পরীক্ষা নলটিতে লালচে বাদামি অধিক্ষেপ উৎপন্ন হয়েছে সেই পরীক্ষা নলে ফেরিক ক্লোরাইডের দ্রবণ আছে। এভাবে ফেরিক ক্লোরাইডের দ্রবণকে শনাক্ত করা যায়। এবার সমীত সমীকরণ হচ্ছে যে ফেরিক ক্লোরাইড 1 মোল, তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হচ্ছে 3 মোল, উৎপন্ন হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড সেটা 1 মোল, আর এখানে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড 3 মোল। পরের প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন? অর্থাৎ জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের খনিজ আবার জিঙ্কের আকরিক এই দুটোই বলা যায়, এর কারণ কী? প্রথমে জানতে হবে যে খনিজ পদার্থ কী। খনিজ পদার্থ হচ্ছে ধাতব যৌগ যেগুলো ভূপৃষ্ঠে কিংবা খনিগর্ভে পাওয়া যায়। যে খনিজ পদার্থগুলো থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় সেগুলো হচ্ছে আকরিক। জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্কের যৌগ যেটা ভূপৃষ্ঠে কিংবা খনিগর্ভে পাওয়া যায়, আবার এই জিঙ্ক ব্লেন্ড থেকে খুব সহজে জিঙ্ক নিষ্কাশন করা যায়, অর্থাৎ জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্কের আকরিক, তাই জিঙ্ক ব্লেন্ডকে খনিজ আকরিক দুই বলা যায়। এর উত্তরটা কীভাবে লিখব, প্রথমে লিখব 3.8, দাগ নাম্বারটা লিখে নেব, তারপর লিখব জিঙ্ক ব্লেন্ড হলো ধাতব সালফাইড যৌগ, অর্থাৎ জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের সালফাইড যৌগ, এটি ভূপৃষ্ঠে বা খনিতে পাওয়া যায়, তাই জিঙ্ক ব্লেন্ড হলো একটি খনিজ পদার্থ। আবার জিঙ্ক ব্লেন্ড খনিজ থেকে সহজে ও সুলভে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যায়, তাই জিঙ্ক ব্লেন্ড হলো জিঙ্কের আকরিক। অতএব জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায়। পরের প্রশ্ন, এখানে দেখো 3.8 প্রশ্নে একটি বিকল্প প্রশ্ন দেওয়া আছে, লোহায় মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। লোহার মরিচা পড়া প্রতিরোধ করার দুটো উপায় লিখতে হবে। তা লোহার উপর যদি আমরা জিঙ্কের প্রলেপ দিই বা কোনো ধাতুর প্রলেপ দিয়ে দিই তাহলে লোহার মরিচা পড়া রোধ হবে, কিংবা লোহার উপর যদি রং কিংবা আলকাতরা মাখিয়ে দেওয়া হয় তাহলে লোহার মরিচা পড়বে না। এর উত্তরটা লিখব 8.3, অথবা লিখব, কারণ এখানে এটা হচ্ছে অথবার প্রশ্ন, তারপর লিখব লোহায় মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায়। 1, লোহা বা লোহার বস্তুর উপর রং কিংবা আলকাদ্রার প্রলেপ দিয়ে মরচে ধরা বন্ধ করা যায়। 2, লোহার বস্তুর উপর জিঙ্ক বা টিনের প্রলেপ দিয়ে মরচে ধরা বন্ধ করা যায়। পরের প্রশ্ন 3.9, মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে সমীত সমীকরণ সহ লেখো, অর্থাৎ মিথেনকে বায়ুতে পোড়ানো হলে কী ঘটবে তার সমীকরণ সহ লিখতে হবে। 3.9, মিথেন সহজদাহ্য গ্যাস, মিথেনকে অক্সিজেনে দহন করলে মিথেন নীল শিখায় জ্বলতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে, এই দহন বিক্রিয়াতে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে মিথেন প্লাস অক্সিজেন, এখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড,
প্লাস এইচ টু এখানে দিয়েছি, এইচ টু অর্থাৎ এখানে কিন্তু এটা হবে জলীয় বাষ্প প্লাস শক্তি। যদি প্রচুর তাপ উৎপন্ন হবে তাহলে সেক্ষেত্রে জল থাকবে না, জলটা জলীয় বাষ্প অবস্থায় থাকবে। 3.9 এই প্রশ্নের একটি বিকল্প প্রশ্ন দেওয়া আছে, অ্যাসিডিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। তাহলে এই প্রশ্নের উত্তর লিখছি 3.9 অথবা দেব, যদি আগের প্রশ্নটা লিখি তাহলে এটা লিখবো না, বা যদি এটা লিখি তাহলে আগেরটা লিখবো না। এটা বারে বলছি যে বিকল্প প্রশ্ন যে প্রশ্নগুলোতে দেওয়া আছে সেই বিকল্প প্রশ্নের মধ্যে যে কোনো একটা লিখতে, হয় বিকল্প প্রশ্নটা লিখবে না হলে মূল প্রশ্নটা লিখবে। এখানে যেহেতু আমরা বিকল্প প্রশ্ন লিখছি এখন, তাই আমরা লিখবো 3.9, তারপর লিখবো অথবা, এবার লিখবো অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার না, অ্যাসিডিক অ্যাসিড ভিনেগার তৈরি করতে ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের ব্যবহার, স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এর পরের ভিডিওতে 2019 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের ঘ বিভাগের প্রশ্নের সম্পূর্ণ সমাধান সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস নিয়ে আসছে। 19 সালের প্রশ্নের সম্পূর্ণ সমাধান হয়ে যাওয়ার পরে 2020 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের সম্ভাব্য সেট সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস ভিডিওর মাধ্যমে প্রকাশ করবে। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।